মিটিং সিটিং ডিপিএলের ম্যাচ শেষে মিরপুরে আলোচনার কেন্দ্রবিন্দুতে বর্তমান ক্যাপ্টেন আর সাবেক ক্যাপ্টেনের বৈঠক। সেই বৈঠক চলেছে ঘণ্টাখানেকের ওপরে, কি নিয়ে বুঝতে বাকি নেই। তামিম জাতীয় দলে ফিরতে আগ্রহী জানিয়েছিলেন আগেই, তবে তার আগে ব্যাটে বলে মিলতে হবে অনেক কিছুই। কি নিয়ে শান্তর সাথে আলোচনা, তামিমের ফেরার বন্দোবস্তই কি নিজ দায়িত্বে করলেন শান্ত, মাঠের বাইরে ক্যাপ্টেন কি তবে খেললেন ক্যাপ্টেন্স নক? ওয়ানডে তো অনেকদিন পরে, এই মুহূর্তে ওটা নিয়ে তো প্ল্যান নেই, বাট হ্যাঁ ওনার যে এক্সপিরিয়েন্স আছে অবশ্যই উনি থাকলে তো অবশ্যই টিমের অনেক বেনিফিটেড হয় প্লেয়াররা, এবং প্লেয়াররা জুনিয়র প্লেয়াররা বিশেষ করে অনেক কিছু শিখতে পারে। বাট এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করাটা মুশকিল। আমার দেখাটা তো ইম্পর্টেন্ট না, কারণ এটা সিলেক্টররা দেখবেন, বাট আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে ছোটোবেলা থেকে ওনাকে দেখে আসছি, যখনই উনি ব্যাটিং করে এনজয় করি। আনফর্চুনেটলি আজকে রান করতে পারেনি, বাট ওভারঅল ডিপিএলে ভালো খেলছেন, বিপিএলে ভালো ব্যাটিং করেছেন, প্রত্যেকটা ইনিংসই ওনার এনজয় করেছে। প্রেসিডেন্ট স্যার যেটা বলেছেন, অনেস্টলি আমি জানি না এটা বলেছেন, বাট তামিম ভাইয়ের মতো প্লেয়ার টিমে থাকলে আমি একটু আগে যেটা বললেন, অবশ্যই তো বিশেষ করে যারা নতুন খেলছে তাদের জন্য তো শেখার অনেক কিছু থাকবে তার কাছ থেকে। তামিমের সাথে আলোচনা শেষে শান্তর বৈঠক ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুসের সাথে। তামিম কি চান সেই মেসেজটাই বোধহয় পৌঁছে দিয়েছেন পরের মিটিংয়ে। যদিও ক্যাপ্টেন খেললেন ডিফেন্সিভ, কিচ্ছু নয়, কিন্তু ৮ ঘন্টার ম্যাচ শেষে দুজনের দীর্ঘ বৈঠক তো আর এমনি এমনি নয়। এটা আমার তামিম ভাইয়ের মধ্যেই থাকে। এটা কি আশাবাদী হওয়ার মতো কোনো খবরাখবর আমরা পেতে যাচ্ছি বা একটা সম্ভাবনা, এইটুকুনি কি আমাদের আলোকপাত করা যায়? ভাই আমি এমনি নর্মালি একটু আড্ডা দিয়েছি তামিম ভাইয়ের সাথে, ওরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন। শান্ত অপসের জালাল ভাইয়ের সঙ্গে দেখলাম দীর্ঘ সময় কথা হয়েছে, একটু কাইন্ডলি যদি এটা তো নিশ্চয়ই বলা যাবে না, আমরা এরকম ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম কীভাবে আমরা আর একটু বেটার কিছু করতে পারি, ওটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম। ওরকম এতটুকু বলতে পারে, অনেক বেশি সিরিয়াস কিছু তা না, জাস্ট খেলা শেষে একটু দেখা করা আর কি। শান্ত যতই ডিফেন্সিভ খেলার চেষ্টা করুক না কেন, যদি কিন্তু রেখে সত্যটাই তো বলে দিলেন, তামিমকে তিনি তার দলে চান। বল এখন তামিমের কোর্টে, তামিম ফিরবেন তো? মিরপুর থেকে বাহরুশ প্রত্যয়, অলরাউন্ডার।